ইহুদির মেয়ে তার আব্বা জানকে বলে, আব্বা জান আমি বিয়েতে বসতে রাজি হয়ে গেলাম, আমি বিয়েতে রাজি, তুমি এবার দিন খান ঠিক করতে পারো। আল্লাহ নবীর বেটির কাছ থেকে পারমিশন নিয়ে সে বিয়েতে বসার জন্য রাজি হয়ে গেল। ইহুদি তার মেয়ের বিবাহ দেওয়ার জন্য এবারে ছেলের সঙ্গে কথাবার্তা ফাইনাল করে ফেললো, অমুক তারিখে বিয়ে হবে। এদিকে ইহুদির ইহুদিকে হঠাৎ একদিন বলছে, আব্বা জান আমি বিয়েতে তো রাজি হয়েছি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা হলো, আব্বা জান বিশ্ব নবীর বেটি ফাতেমাকে আমার বিয়েতে আমি ইনভাইট করতে চাই, তুমি যদি আমাকে পারমিশন দাও তাহলে আমি ওই বিয়েতে রাজি হব, না হলে আমি বিয়েতে রাজি হব না। কি গো, গেঁড়া কল আছে না নাই? এতক্ষণ কি বললো, ছেলে ঠিক করো বিয়ে করবো, অসুবিধা নাই। এখন ছেলে ঠিক করা হয়ে গেল, বলছে আমার একটা শর্ত আছে, কি? ওই বিশ্ব নবীর বেটি তানাকে আমি আমার বিয়েতে ইনভাইট করব, তুমি যদি পারমিশন দাও তাহলে আমি তাকে ইনভাইট করব, না হলে পৃথিবীর যত দামি পুরুষই হোক না কেন, যদি এই ফাতেমা আমার বিয়েতে না আসে আমি ও বিয়েতে রাজি হব না। এখন ইহুদি তো ঝালাই পড়ে গেল। ইহুদি ওই সময় বলে, মা তুমি কি কথা শোনালে মা, আমি তোমার কথাটা রাখতে পারলাম না। ওই সময় ইহুদির মেয়ে তাকে বলে, আব্বা জান আপনি যদি আমার এই কথায় রাজি না হন তাহলে আমি এই বিয়েতে বসব না। দেখছে দিন খান ঠিক হয়ে গেছে, আত্মীয় স্বজন বলা হয়ে গেছে, একটা কারণে কেন বিয়েটা ভেঙে যাবে। বলল, মা শুনে রেখে দাও মা, তুমি ওই নবীর বেটিকে দাওয়াত করতে পারো, কিন্তু তারা তো গরিব আর আমরা হলাম কোটিপতি শিল্পপতি, আমাদের স্ট্যাটাসটা আলাদা, আর নবী তো গরিব, নবী হলো ভিখারি, তার মেয়ে ছিঁড়া কোনা জামা পরে, জামার ভিতরে তালি লাগানো থাকে, আর আমাদের এই পরিবেশের সঙ্গে ওই মোহাম্মদের মেয়ের পোশাকের কোনো পার্থক্য থাকবে না। দেখা যাবে মোহাম্মদের মেয়ে ছেঁড়া পোশাক পরে আসবে, আর আমাদের বাড়িতে যারা আসবে তারা কোটি কোটি টাকার মালিক। ওই জন্য বলল, ও আমার বেটি তুমি দাওয়াত করতে পারো, কিন্তু শর্ত হলো সে যেন দামি নতুন পোশাক পরে আসে। কি শর্ত দিল? নতুন পোশাক যেন পরে আসে, যদি নতুন পোশাক যদি না পরে আসে তাহলে দাওয়াত করতে হবে না। তুমি যেমন শর্ত রেখেছো আমি বিয়েতে বসবো যদি মুহাম্মাদের মেয়ে যদি আমার বাড়িতে আসে, আর আমি শর্ত দিচ্ছি তুমি তাকে ইনভাইট করতে পারো, কিন্তু সে যেন নতুন জামা নতুন ড্রেস পরে যেন বিয়েতে আসে, ছেঁড়া করা ড্রেস পরে যেন না আসে। ও আমার ভাই জানেনা, ও আমার মা বলে না বেটে না, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ইহুদির মেয়ে এবারে চলে গেল আল্লাহ নবীর বেটির কাছে, বোন আমার আব্বা জান তোমাকে যে আমার বিয়েতে ইনভাইট করব, বোন আমার আব্বা জান মোটে রাজি না, আমার আব্বা জানকে কষ্ট করে আমি যে কোনো প্রকারে রাজি করিয়েছি, বোন তুমি আমার বিয়েতে যাবে। আল্লাহ নবীর বেটি বলছে, বোন তোমার আব্বা যেখানে রাজি নয় আমি সেই বিয়েতে যাব না। আল্লাহ নবীর বেটিকে বলছে, তবে তুমি শুনে রেখে দাও বোন, পৃথিবীর জমিনে যত পুরুষ আছে কায়ামত পর্যন্ত আমি কোন পুরুষের সঙ্গে বিয়ে বসবো না।
জোরে বলেন, এই জোরে ঝেড়ে মারেন, কি বলছে? যত পুরুষ হোক তামাম পৃথিবীর জমিনে, আমি যতদিন বাঁচব কায়ামত পর্যন্ত আমি কোন পুরুষের সঙ্গে আমি বিবাহতে বসব না। তুমি কি আমার বিয়েতে যাবে? না হলে আমি বিয়ে করব না। আল্লাহর নবীর বেটি তো বিপদে পড়ে গেল, তাই তো? সামান্য আমার যাওয়া নিয়ে যদি তার বিয়েটা নষ্ট হয়ে যায়, এটা কোন রকম ভাবে ভালো নয়। আল্লাহর নবীর বেটি বলল, বোন আমি তো যাব, কিন্তু আমি কিভাবে যাব? আল্লাহর নবীর বেটিকে বলছে, বোন আমার আব্বা শর্ত দিয়েছে যে তুমি নতুন পোশাক পরে আমাদের বিয়েতে যাবে। আল্লাহর নবীর বেটি বলছে যে আমি নতুন পোশাক কোথায় পাব? আমরা তো গরিব, আমাদের কোন সময় খাওয়া হয় আবার কোন সময় খাওয়া হয় না। সপ্তাহ কি সপ্তাহ আমাদের বাড়ির উনুন জ্বলে না, আমাদের খাবার ঠিক মতো জোটে না, আমি নতুন পোশাক কোথায় আমি পাব? ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, আল্লাহ নবীর বেটিকে ওই সময় ইহুদির মেয়ে বলল, বোন তুমি যে আল্লাহ পাকের ইবাদত করো, আমি ইহুদি হতে পারি তুমি মুসলমান, তুমি যে আল্লাহ পাকের ইবাদত করো তোমার সঙ্গে তো আমি ছোটবেলা থেকে মিশি, তোমার বিষয়ে আমি অনেক কিছু জানি। ও আমার বোন ফাতেমা, তুমি যদি তোমার আল্লাহকে দুটো হাত তুলে দোয়া করে চাও, আমার আত্মবিশ্বাস তোমার আল্লাহ পাক তোমার ওই ড্রেসটা না দিয়ে আল্লাহ তোমার খালি হাতে ফিরিয়ে দেবে না। জোরে বলেন তো, নাকি কি বলছে? যে আমার আত্মবিশ্বাস তুমি তোমার আল্লাহকে বলো, এবং তোমার আল্লাহর কাছে যদি তুমি হাত তুলে দোয়া করে চোখের পানি ফেলে কাঁদো, আমার আত্মবিশ্বাস তোমার আল্লাহ পাক তোমাকে ড্রেসের ব্যবস্থা তোমার আল্লাহ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদির মেয়ে, তার মনে এইটুকুনি বিশ্বাস আছে যে আল্লাহ নবীর বেটির ড্রেসের ব্যবস্থা করে দেবে। আর আমাদের মধ্যে অনেক মুসলমান আছে, আমাদের মধ্যে অনেক মুসলমান আছে এটা বিশ্বাস করে তো দূরের কথা, অনেকেই মনে করে যে মারা যাওয়ার পরেও জীবিত করবে, এর প্রতিও অনেক সময় মুসলমানদের বিশ্বাস নাই। অনেক মুসলমান আছে মনে করে যে মানুষ মারা গেল, হয়ে গেল, সে একটা ইহুদির মেয়ে, তার কতটা আল্লাহর প্রতি বিশ্বাস। আর আমরা মুসলমান, আমরা এইটুকুনি বিশ্বাস আমরা করতে পারি না। আমরা শুধু নামে মুসলমান, আমরা নামে মুসলমান, কাজে কিচ্ছু না। ও আমার ভাই, আল্লাহ নবীর বেটিকে বললেন, ও বোন ফাতেমা শুনে রেখে দাও, তুমি তোমার আল্লাহকে বলো আমার আত্মবিশ্বাস তোমার আল্লাহ পাক তোমাকে ড্রেসের ব্যবস্থা করে দেবে। আল্লাহ নবীর বেটি বলল, যাও চলে যাও, চলে যাও, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাকে হায়াতে জীবিত রাখে, আমি নতুন ড্রেস পরে তোমার বিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। কি বলছে? যে আমি কথা দিচ্ছি, যাও চলে যাও, আমি যদি হায়াতে জীবিত থাকি অবশ্যই আমি তোমার বিয়েতে যাব, এবং নতুন ড্রেস পরেই তোমার বিয়েতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বেটি ওই সময় ইহুদির মেয়ের সঙ্গে যখন কথা দিয়ে দিল, আল্লাহ নবীর বেটি বাড়িতে চলে আসলো, আস্তে 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 দেখা গেল বাবা বিয়ের ডেটটা কাছে দিকে চলে আসলো। ইহুদির মেয়ে বলে, বোন তোমার মনে আছে তো কথাটা, অমুক তারিখে আমার বিয়ে? আল্লাহ নবীর বেটি মনে করলো, তাই তো, এখনো তো ড্রেসের কোনো ব্যবস্থা করা হলো না। আল্লাহ নবীর বেটি
গিয়ে আল্লাহ নবীর বেটি একদিন রাত্রেতে আল্লাহ পাকের ইবাদাতে মশগুল হয়ে গেলেন, আল্লাহ পাকের ইবাদাতে মশগুল হয়ে গেলেন। আল্লাহর নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামাজের পাটি নিয়ে বসে পড়লেন, নামাজের পাটি নিয়ে আল্লাহ নবীর বেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে দোয়া করলেন, আল্লাহ পাক আমি আপনার কাছে আজ পর্যন্ত কোন জিনিসের আবদার করিনি, আল্লাহ আল্লাহ পাক আমি আপনার কাছে আজ পর্যন্ত কোন জিনিসের আবদার করিনি, আল্লাহ আল্লাহ পাক আমি আপনার কাছে একটা ড্রেসের আবদার করলাম, আল্লাহ ও আমি ওই ড্রেসটা চাইছি আমার নিজের শখ মিটানোর জন্য না, আমার নিজের শান্তি মিটানোর জন্য না, ওই ড্রেসটা আমি চাইছি আল্লাহ পাক আমি পর পুরুষকে দেখানোর জন্য ড্রেসটা চাই না, আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে এমন একটা ড্রেস দিন যে ড্রেসটার মাধ্যমে আমি যেন তিনি ইসলামের দাওয়া দিতে পারি। বলছেন আল্লাহ পাক আমাকে এমন একটা ড্রেস দেন যে ড্রেসটা আমি নিজের শখের জন্য চাইছি না এবং আমি পরপুরুষকে দেখানোর জন্য চাইছি না, আল্লাহ আপনি আমাকে এমন একটা ড্রেস দেন যে ড্রেসটা পরে আমি যেন ইসলামের দাওয়াতটা দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানে না, ও আমার আম্মা জানে না, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবীর বেটি আল্লাহ রাব্বুল আলামিনকে বলল আল্লাহ পাক আপনি আমাকে ওই ড্রেসটা দিবেন, আল্লাহ আল্লাহ পাক আমি তো একজন মহিলা, আমি তো একজন মেয়ে, আমার আব্বা জান ইসলামে দাওয়াত দেয়, আমার মনে আশা জাগে আমি যদি ছেলে হতাম তাহলে আমি ইসলামে দাওয়াত দিতাম, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আমি তো ইসলামে দাওয়াত দিতে পারি না, আল্লাহ আল্লাহ পাক আপনি আমার ওই ড্রেসটা দেবেন, ওই ড্রেসটা নিয়ে আমি যেন দিনের শরীয়তের ইসলামের দাওয়াত দিতে পারি, আল্লাহ পাক ওই ড্রেসটা দেখে যেন মানুষ কালমা পড়ে যেন মুসলমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কি বলছে? বলছে আল্লাহ পাক এমন একটা পোশাক আমাকে দিন সেই পোশাকটা দেখে যারাই দেখবে তারাই যেন কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন, আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমার উপরে খুশি হয়ে গেলেন, চিল্লে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে কখন বেশি খুশি হয়? ফারিস্তা জিব্রাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন প্রশ্ন করলো, আল্লাহ পাক কি কাজ করলে আপনি বড় খুশি হন? আমার আল্লাহ পাক বলল, ও ফারিস্তা জিব্রাইল আমি বড় খুশি হই বান্দা যখন আমার ইবাদত করে, আমি আল্লাহ পাক আমাকে যখন বান্দা সিজদা করে আমি আল্লাহ পাক তাম পৃথিবীর জমিনে সমস্ত আমলের চাইতে সমস্ত ইবাদতের চাইতে বান্দা যখন আমি আল্লাহ পাক আমাকে সিজদা করে আমি তখন ওই বান্দার উপরে হাজার হাজার গুণে খুশি হয়ে যায়। ফারিস্তা জিব্রাইল জিজ্ঞাসা করলো, আল্লাহ আপনি কি করলে কি আমল করলে বেশি খুশি হন? আল্লাহ বলছে, বান্দা যখন আমাকে সেজদা করে আমি আল্লাহ পাক তখনই বান্দার উপরে হাজার হাজার কোটি কোটি গুণে বেশি খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই খুশিটা কেমন? ও আমার ভাই জানে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলল, ও ফেরেশতা জিব্রাইল
এই পৃথিবীটা যদি বিক্রি করে দেওয়া হয়, এই পৃথিবীটা যদি বেচে দেওয়া হয়, তাম পৃথিবীটা বিক্রি করলে যতটা মূল্য হয় তার চাইতেও আমি আল্লাহ পাক, আমাকে যদি কেউ একটা সেজদা করে তার চাইতেও কোটি কোটি গুণে মূল্য আমি আল্লাহ পাক আমার কাছে হয়ে যায়। বলছে এই পৃথিবীটা যদি বিক্রি করে দেওয়া হয় যতটা মূল্য হবে তার চাইতে কোটি কোটি গুণে মূল্য আমি আল্লাহ পাক, আমাকে যদি একটা সেজদা করে পৃথিবী বিক্রি করে দেওয়া চাইতে আরে কোটি কোটি গুণে মূল্য আমি আল্লাহ পাক আমার কাছে সেই বান্দার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এটা ধর্মতলা তাই না, কলকাতা ধর্মতলা। তো এই ধর্মতলার জমিনে, এই ধর্মতলার মাটি এক শতকের দাম কত? 5 লাখ 4 লাখ। শতকের দাম 4-5 লাখ। তাহলে পৃথিবীটার মূল্য কত হতে পারে? আমাদের কম্পিউটার ফেল হয়ে যাবে তাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই পৃথিবীটা বেচে দিলে যতটা মূল্য তার চাইতে আমাকে যদি কেউ একটা সেজদা করে তার চাইতে আর কোটি কোটি গুণে মূল্য ওই বান্দা আমার কাছে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আগামী কাল থেকে আল্লাহকে সেজদা দেব তো নাকি? এই জোরে বলেন না, দেব তো নাকি? অবশ্যই সেই আল্লাহকে সিজদা করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক আবার কি বলছেন, ও ফেরেশতা জিবরাইল তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুধু এই পৃথিবীটা নয়, এই পৃথিবীর মতো প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান, এমন করে যদি যদি বিক্রি করে দেওয়া হয়, 7 তবক জমিন আসমান বিক্রি করলে যতটা মূল্য হয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দা যদি আমাকে একটা সিজদা দেয় 7 তবক জমিন আসমানের চাইতেও ওই বান্দার মূল্য আমি আল্লাহ পাক তার চাইতেও আরো কোটি কোটি গুণে বেশি হয়ে যায়। জোরে হবে না, একটু ঝেড়ে মারেন, একটু তাকবীর দেন, নারাই তাকবীর, আর একটু জোরে মারেন, নারাই তাকবীর। তাহলে আল্লাহ পাক কি বলছে, শুধু পৃথিবী নয়, এমন পৃথিবীর মতন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমন করে 7 তবক জমিন আসমানকে যদি বেচে দেওয়া হয় তার বিনিময়ে একটা সেজদা যদি করে তার চাইতে কোটি কোটি গুণে মূল্য ওই বান্দাটা আমি আল্লাহ আমার কাছে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ফাতেমা সেজদায় পড়ে কাঁদছেন, হাত তুলে দোয়া করলেন, আল্লাহ পাক কানার দোয়াকে ফিরিয়ে দিতে পারলেন না, দোয়াটা কবুল করে নিয়েছিলেন। ও আমার ভাই জানে না, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ওয়াসসালাম এই কথা শোনা মাত্রই ফেরেশতা জিবরাইল আল্লাহকে সেজদায় দেওয়ার জন্য সেজদায় পড়ে গেল। সেজদায় কতদিন ছিল? 1 বছর নয়, 2 বছর নয়। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম সেজদার মধ্যে 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর নয়, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের সেজদায় 30,000 বছর সেজদায় পড়েছিল। বরং সুবহানাল্লাহ। কত বছর? এই জোরে কথা বলেন, 30,000 বছর আল্লাহ পাককে খুশি করার জন্য সেজদায় পড়ে গেল। যে আল্লাহ, 7 তবক জমিন আসমান বেচলে তার চাইতেও একটা সেজদার মূল্য খুব বেশি, আল্লাহ পাককে খুশি করার জন্য এই কথা শোনা মাত্রই ফেরেশতা জিবরাইল সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেল। পড়ে গিয়ে আর মাথা তোলে না, সেজদা দিতে 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 30,000 বছর পার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানে না, ও আমার মা বোনেরা বেটিরা, কলকাতা ধর্মতলার মা বোন
বেটিরা একটু কানটা খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ফারিস্তা জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম 30,000 বছর যখন সেজদায় পড়েছিল, 30,000 বছর পরে সেজদা থেকে মাথা তুললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি কি আমার উপরে খুশি হয়েছেন? আল্লাহ আপনি কি আমার উপরে রাজি হয়েছেন? আল্লাহ পাক আপনি আমার উপরে কি সন্তুষ্টি হয়েছেন? আল্লাহ পাক ফেরেশতা জিব্রাইলকে বলল, ও ফেরেশতা জিব্রাইল তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি তাকিয়ে দেখো প্রত্যেকটা প্লেয়ারের গায়ে, প্রত্যেকটা দেওয়ালের গায়ে কি লেখা আছে। ফেরেশতা জিব্রাইল তাকিয়ে দেখলো, পরিষ্কার ভাবে লেখা আছে, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা জিব্রাইল এই কালমাটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ পাক আমার এই সেজদার সঙ্গে আর এই কালমার কি পার্থক্য আছে? বলছি আল্লাহ আমি তো আপনাকে খুশি করার জন্য 30,000 বছর সেজদা দিয়েছি, কিন্তু আপনি দিয়ালের গায়ে, প্লেয়ারের গায়ে আপনি আমাকে দেখাচ্ছেন কালমা লেখা আছে, কিন্তু এই সেজদার সঙ্গে আবার কালমার কি সম্পর্ক? সেজদার সঙ্গে কালমার কি সম্পর্ক? আল্লাহ পাক কি বলতে চাইছে ফেরেশতা জিব্রাইল ধরতে পারলো না, এই মনাই কথা বলবে না, ঠিক আছে? কথা বললে বক্তৃতা বিগড়িয়ে যাবে, কিন্তু মনে থাকবে লাইন ক্রস করে কিন্তু আপনাদের এই ধর্মতলা থেকে শিয়ালদায় চলে যাব, আর শিয়ালদা থেকে সোজা হাবড়ায় বনগাঁকে বাড়ি চলে যাব, সোজা নদিয়া। সেই জন্য কথা বলবে না, রাগ করনি তো, রাগ করবে না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতে চাইছেন ফেরেশতা জিব্রাইল ধরতে পারছে না, আল্লাহ পাক যে কথাটা বলতে চাইছে ওর মধ্যে নিশ্চয়ই কোনো একটা ভালাই আছে না নাই, এর কথা বলতে হবে তো বাবা। আল্লাহ পাক যেটা বলতে চাইছে নিশ্চয়ই তার মধ্যে কোনো ভালাই আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই কালমার কথা বলল, কালমাটা পড়ে যখন আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ এই কালমার সঙ্গে আর আমার সেজদার কি পার্থক্য আছে, আল্লাহ আপনি কি একটু দয়া করে বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ফেরেশতা জিব্রাইলকে বললেন, ও ফেরেশতা জিব্রাইল তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যে 30,000 বছর আমাকে সেজদা দিয়ে বললে, আল্লাহ পাক তুমি কি আমার উপরে সন্তুষ্টি হয়েছো? ও ফেরেশতা জিব্রাইল তুমি যে কলমাটা পড়লে, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফেরেশতা জিব্রাইল তুমি যে কালমাটা বললে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমার সঙ্গে আমি আল্লাহ পাকের সঙ্গে আমার নবী মুহাম্মদ তানার নামটা আমি আল্লাহ পাক জুড়ে দিলাম। বলছি আল্লাহ আপনি তো আপনার সঙ্গে আপনার বন্ধুর নামটা জুড়েছেন, ভালো কথা, কিন্তু সেজদার সঙ্গে কি সম্পর্ক এটা আমাকে একটু কি খুলে বলবেন? ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও ফেরেশতা জিব্রাইল আমার নবীকে আমি আল্লাহ পাক আখিরি জামানায় পাঠাবো, আমার নবীকে আমি শেষ নবী করে পাঠাবো, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আল্লাহ আল্লাহ পাক বললেন, আমার নবীকে আমি শেষ নবী করে পাঠাবো, ও ফেরেশতা জিব্রাইল আমি আল্লাহ পাক বলতে চাইছি আখিরি জামানায় আমার নবীর উম্মাত উম্মাতানিরা আমি আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা আমাকে খুশি করার জন্য, আমাকে সন্তুষ্টি করার জন্য যদি একটা সেজদা দেয়, তুমি 30,000 বছর যে সেজদা দিয়েছো, তোমার 30,000 বছর সেজদার অপেক্ষাতে
আমার বন্ধুর আখিরি জামানার উম্মত উম্মতানিরা যদি একটা সেজদা দেয় তোমার 30,000 সেজদার অপেক্ষাতে, আমি আল্লাহ পাক তাদের সেজদাকে 40,000 কোটি গুণে আমি আল্লাহ বানিয়ে দিলাম। একটু জোরে হলো না? তুমি 30,000 বছর দিয়েছ আর আমি 40,000 কোটি গুণে একটা সেজদার মূল্য আমি আল্লাহ পাক আমার নবীর মহব্বতে বাড়িয়ে দিলাম। চিল্লে বলে সুবহানাল্লাহ, সেই হলো আমাদের নবী, আমরা হলাম সেই আখির জামানার নবীর কি উম্মত, আমরা সেই নবীজির মহব্বতের উম্মত। আমি আপনাদেরকে বলবো বাপ, আপনারা অন্তত আগামী কাল থেকে একটু নামাজটা পড়বেন, যারা পড়েন কি গো পড়বেন তো নাকি এই যুব কথা বলতে হবে তো, কবরে গেলে কিন্তু আমাদের প্রত্যেককে ধরা পড়তে হবে না, হবে না? হ্যাঁ, আল্লাহ পাক কিন্তু কায়ামাতের ময়দানে নামাজের হিসাব নেবে। বান্দা তোমাকে আমি 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর হায়াত দিয়েছিলাম, কিন্তু তুমি আমার ইবাদত কি করেছো তার একটু হিসাব দাও। এই কথাটা যদি আল্লাহ পাক বলে ব্যাস আমাদের পুরো নাট বল্টু সব ঢিলা হয়ে যাবে। যাবে না? যাবে না? হ্যাঁ, আমাদের প্রত্যেককে কিন্তু কবরে গিয়ে হিসাব দিতে হবে। কবর, হাসর, মিজান, কুলসিরাত সমস্ত ঘাঁটি যদি আমাদের পার করতে হয়, আল্লাহ পাক যে নামাজকে ফরজ করেছেন এই নামাজটা আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। আর যদি আমরা এই নামাজটা জীবনে আঁকড়িয়ে না ধরতে পারি, কবর, হাসর, মিজান, কুলসিরাত সমস্ত জায়গা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। ও আমার ভাই জানেরা, যে কথা আলোচনা করছিলাম আল্লাহ নবীর বেটি আল্লাহ রাব্বুল আলামিনকে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ পাক আপনি আমার একটু ড্রেসের ব্যবস্থা করে দিন আল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিনকে কথা বললেন, আমার আল্লাহ পাক ফারিস্তা জিব্রাইলকে বললেন, ও ফারিস্তা জিব্রাইল তুমি জলদি করে জান্নাতে চলে যাও, জান্নাতে চলে গিয়ে আমার বান্দি ফাতেমার জন্য জান্নাত থেকে জান্নাতি পোশাক দিয়ে দাও। আল্লাহ পাক কি বলছেন? যে জলদি করে জান্নাতে চলে যাও, জান্নাতে গিয়ে জান্নাতি পোশাকটা আমার বান্দি ফাতেমাকে দিয়ে দাও। কেন বললেন? ফাতেমা আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করেছেন। আমরাও যদি আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহও আমাদেরকে দেবে না? দেবে না? এই দেবে না? দেবে না? আল্লাহ পাক অবশ্যই আমাদেরকেও দেবে। সুতরাং আমরাও সেই আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাককে খুশি করব। আমরা যদি আল্লাহকে খুশি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর প্রতি আমাদের আত্মবিশ্বাস, আল্লাহ পাক আমাদের সমস্ত ঘাঁটিকে আল্লাহ পাক পার করিয়ে দিবেন তানার রহমত দ্বারাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেনা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে যখন কাঁদলেন, হাত তুলে যখন কাঁদলেন, বান্দা যখন আল্লাহকে সিজদা করে কাঁদে, বান্দা যখন রাত গভীর হয়ে যায়, নামাজের পাটিটা নিয়ে আপনি নামাজের পাটি বিছিয়ে দেন, গভীর রাত্রিতে ওঠে ওযু করে নেন, নামাজের পাটিটা বিছিয়ে দেন, নামাজের পাটি বিছিয়ে আপনার সমস্যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন, নামাজের মধ্যে কাঁদেন, দোয়ার মধ্যে কাঁদেন, আল্লাহ পাক বান্দার উপরে খুশি হয়ে যায়। বান্দা যখন সেজদায় পড়ে কাঁদে, আমার আল্লাহ পাক বান্দার উপরে খুশি হয়ে যায়। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দা যখন রাত গভীর হয়ে দোয়া চায় আর কাঁদে, আমার আল্লাহ পাক ওটা দেখে মুস্কে মুস্কে হাসতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রাব্বুল
সেটা দেখে আনন্দ উপভোগ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দেয়, ও আমার ফেরেশতারা জমিনে চলে যাও, দেখো আমার ওই বান্দাটা এত নিশুদি রাতে কেন কাঁদে, এত নিশুদি রাতে কেন আমার কাছে কাঁদে, বান্দা কি চাইছে। ফেরেশতারা এসে দেখবে বান্দা হাত তুলে দোয়া করছেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমার সমস্যার সমাধান করে দিন আল্লাহ, আল্লাহ আপনি আমার অমুক সমস্যার সমাধান করে দিন আল্লাহ, আল্লাহ পাক আমার জাহান্নামের আগুন হারাম করে দিন আল্লাহ, আল্লাহ পাক আপনার রহমতের দ্বার জান্নাত আমার নসিবে কবুল করুন। ফেরেশতারা চলে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আপনার ওই আপনার কাছে দুটো হাত তুলে দোয়া করেছেন আর তার সমস্যার কথা বলেছেন, আপনার আজাবে জাহান্নাম জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, আপনার রহমতের দয়ার জান্নাত সেই জান্নাতে এর আশা করেছেন। আমার আল্লাহ পাক ওই সময় বলবে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি ওই আমার বান্দাকে আমি আল্লাহ পাক তার সমস্যাকে আমি আল্লাহ পাক সমাধান করে দিলাম। বলো সুবহানাল্লাহ। কি বলছে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক আমার ওই বান্দা আমার কাছে যে সমস্যার জন্য কেঁদেছে আমি আল্লাহ পাক ওই বান্দার সমস্যাকে আমি আল্লাহ পাক সমাধান করার ফয়সালা আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানে না, ও আমার মা বোনে না বেটি না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দা আমি আল্লাহ পাক আমার আজাবে জাহান্নাম সে চোখে দেখে না, আজাবে জাহান্নাম চোখে না দেখে সেই জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে, তোমরা সাক্ষী থাকো আমার ওই বান্দাকে আমি আল্লাহ পাক কঠিন জাহান্নামের আগুনকে আমি আল্লাহ পাক তার জন্য হারাম করে দিলাম। বলো সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলল, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ওই বান্দাকে আমি আমার রহমতের দয়ার জান্নাত তার নসিবে কবুল করে দিলাম। সেই নামাজের মাধ্যমে বান্দা তো জান্নাত পেল, নামাজের মাধ্যমে জাহান্নামের আগুন হারাম পেল, নামাজের মাধ্যমে আমার আল্লাহকে খুশি করে দুনিয়ার সমস্যাটাও সমাধান পেল। তাহলে সেই নামাজকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে না, হবে না? হ্যাঁ, এই জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, ওয়াকিমুস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াতের দ্বারা মানুষকে নামাজ পড়ার কথা বলেননি, আমার আল্লাহ পাক এই আয়াতের দ্বারা তাম পৃথিবীর মানুষকে আমার আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠিত করার কথা বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিসের কথা বলেছে? নামাজ প্রতিষ্ঠিত করতে বলেছে, আপনার নামাজ পড়তে বলেনি। নামাজ যদি প্রতিষ্ঠিত না করতে পারেন আপনার নামাজ পড়ে কি হবে, কি হবে? আপনি নামাজ পড়বেন, ইচ্ছে হলো পড়লাম, না হলো পড়লাম না। আর কোন জিনিস আপনি প্রতিষ্ঠিত করলে সেই জিনিসটা আপনার মরণের আগ পর্যন্ত চালাতে হবে, সুতরাং নামাজটা আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। আর ওই নামাজটা যদি আপনি প্রতিষ্ঠিত করতে পারে আমার আল্লাহ পাক আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহাব্বতে দরদ, আল্লাহুম্মা সাল্লি আলা
ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কে কে চান যে ইমানের পথে আমাদের মরণটা হোক? কে কে চান একটু হাত উঁচু করে দেখান দেখি। ইমানের পথে অন্তত, ইমানের পথে আমাদের প্রত্যেককে জানো আমার আল্লাহ পাক ইমানের পথে থেকে ইমানের উপরে মৃত্যুর সময় জানো আল্লাহ কালমা নসিব করে বিশ্ব নবীর চাঁদ মুবারক মুখখানা আমাদের দেখতে দেখতে জানো রমজান মাসে জুম্মার নামাজ পড়তে পড়তে জানো মৃত্যু বরণ করে। বলুন আমিন।